মাস্ক না পরে এখনো চলাচল করছে নগরবাসী। স্বাস্থ্যবিধি মানার কোনো ইচ্ছাই নেই অনেকের মধ্যে। এই অবস্থায় করোনার সংক্রমণ বাড়ছে পাল্লা দিয়ে, প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। বন্দরনগরীর অফিস, মার্কেট, গণপরিবহন কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নগরীর একটি মেলায় দেখা যায় দর্শনার্থীদের বেশিরভাগ মাস্ক না পরেই এসেছেন, একে অন্যের সঙ্গে গা ঘেঁষে চলছেন, আড্ডা দিচ্ছেন মাস্ক না পরেই। যারাও পরছেন তা ঠিকভাবে ঢাকছে না নাক ও মুখ, থুতনির নিচেই রাখা হচ্ছে মাস্ক। মাস্ক না পরতেও তাদের রয়েছে নানান অজুহাত। কেউ বলছেন টিকা নিয়েছেন, আবার কেউ বলছেন বেশি সময় মাস্ক পরাটাও বিড়ম্বনার। মুখে থাকার কথা? ও আচ্ছা, তো মুখে এটা তো মুখে লাগ থাকবে না, তো এটা তো মনে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা একটু এখন পড়লাম আর কি, আমরা যে ফ্যামিলি একটা সেলফি তুলতেছি সেই জন্য আর মাস্কটা পরা হয় নাই। মাস্কটা কেন পরছেন না? লজ্জা দিয়ে না আমাকে থাক, যে মাস্ক ছবি তুলতেছি তাই খুলে রাখছি। বিনোদন কেন্দ্রগুলো স্বাভাবিক সময়ের মতো সরগরম, দেখে বোঝার উপায় নেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, কারো ভেতরেই ভীতি বা সচেতনতা নেই। মেন হয়েছে আমাকে বাংলাদেশে বাঙালি বেশি বুঝে, কারণ এই অবস্থা। পকেটে টাকা আছে, মাস্ক একটু পিনছিলাম ও সিঁড়ি ফেলছি মাস্ক করে। যেহেতু একা আমরা, একা এক সাইডে বসে থাকি, যার কারণে মানে আমরা পড়ছি না আর কি মাস্ক। মাস্ক তো পড়ছি, খুলে ফেলছি ছবি তোলার জন্য। যদিও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার, কয়েক দফা বিধিনিষেধ জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ, এত কিছুর পরেও লঙ্ঘিত হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার নিয়ম। সরি ভাইয়া, সরি না, আসলে ওই সেলফি তুলছিলাম তো এজন্য বাইর করছিলাম। মাস্ক পরতেছি, এমনিতেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই। বাইরের দেশে আমরা দেখি অনেকে মাস্ক পরতেছেন ভ্যাকসিনেট হয়ে, যার কারণে আমি পরিনি। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণের হার 36.54%, 3,689টি নমুনা পরীক্ষা করে 1,348 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এদিনে মৃত্যুবরণ করেছেন ৩ জন। স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হওয়ায় চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। চট্টগ্রামের সিভিল সার্জন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করে বলেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে, তাছাড়া সার্বক্ষণিক মাস্ক পরার কথাও বলেন তিনি। আমাদেরকে অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যখনই ঘর থেকে বের হব এবং জনসমাগম আমরা অপ্রয়োজনীয়ভাবে এগিয়ে এড়িয়ে চলবো, প্রয়োজনীয়গুলো করবো, কিন্তু আমাদেরকে মাস্ক অবশ্যই পরতে হবে, মাস্ক ছেড়ে দিলে হবে না। করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে তা খুবই উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলার কোনো বিকল্প নেই বলেও জানান তারা। শাহরুখ সাহেল, বাংলাধারা, চট্টগ্রাম।